ফ্যামিলিতে সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। তো পাখা দিয়ে চলছে, আওয়াজটা হয়তো আসছে। দেখো আমি বিছানাটা তুলে নিলাম ঘুমের থেকে উঠে, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই, দেখো ঘুমের থেকে উঠে এমনি আমার সমস্ত কাজবাজ করে ফেলেছে। দেখো এদিকে, দেখো ওদিকে বাসন মাজা, এদিকে ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে দেখো বড় ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। আর এই দেখো এখানে বাসন ধোয়া, এখানে কলের চাতালটা পরিষ্কার করে রেখেছে, টেবিলটা দেখো এখন আমার দেখি কাঁচা ধোয়াও হয়ে যাচ্ছে। তার মানে কত ভোরবেলা উঠেছে তোমাদের দাদা ভাই, দেখো দেখো কাঁচা ভিজিয়েছে কতগুলো। তাহলে আমি কি কাজ করব? হ্যাঁ আমি তো উঠে রাগারাগি করছি, তোমার কেন এগুলো করতে হচ্ছে বলো তো? এমনি প্রেশারের মানুষ, তারপরে গরম সহ্য করতে পারছে না, তারপরে এই কাজগুলো করাটা কি তোমার সাজে বলো তো? হ্যাঁ বলো, জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে তুমি মেশিনটা পরিষ্কার করতে পারতে, তুমি যেদিকে সংসারে কাজ করার কি দরকার ছিল তোমার? হ্যাঁ পড়ে তুলাম একটা মাত্র বোর কষ্ট হয় তার জন্য দেখো কি অবস্থা। লোকে কয়টা বিয়ে করে? ও যে করে নাকি দুটো তিনটে করে। তো বন্ধুরা আর কি কাজ দেখাবো এখন, চলো দেখি মামরে রেডি করে আবার পাঠাতে হবে পড়তে একটু বাদে। তো চলো পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো আম তেলটাকে একটু রোদে দিয়ে দিই, একটু জায়গাটা পরিষ্কার করে। কি ভালো লাগছে, এর মধ্যে মোটা আসা যাচ্ছিল না। তো আম তেলগুলো দেখো একটু রোদ দিয়ে দিলাম, আবার দেখো ভিডিও আপলোড দিতে চলে এসছে। ভিডিও আপলোড দেওয়ার টাইম হয়ে গেছে, আমি বললাম যে তুমি একটু তোমার ওনার ফোনটা দিয়ে ভিডিও আপলোড দেয় তো, ওর জন্য আমারটা দিয়ে দেওয়া হয় না, ওর জন্য দেখো ভিডিও আপলোড দিতে এসছে বলছে। আমি বলছি আপলোডটা দিয়ে দাও, আমি সমস্ত কিছু টাইটেল ফাইটেল লিখে দেবো ওখানে। ওখানে পাখার তলে বসো না। হ্যাঁ লাগে পুরো একদম মুখ টুক পুরো একদম, দেখো কি অবস্থা হয়েছে। কালকে চোখে ওই ঘামের লবণ জল দিয়ে চোখ বিশাল ব্যথা হয়েছে, এই যে ব্যথা, মাথা ব্যথা পুরো একদম সেই কি অবস্থা, পুরো ভিজে গেছে একদম। যাও তুমি স্নান করে আসো, ভিডিওটা আপলোড দিয়ে তাড়াতাড়ি। তো দেখো এখন মামামের জন্য ম্যাগিটা করে মামামকে খাইয়ে তারপর আবার পড়তে পাঠানো টাইম হয়ে যাবে, তো খেয়ে একটুখানি খেলাধুলা করবে এখানে, তারপরে আবার পড়তে পাঠিয়ে দেবো। তো ডিম দিয়ে বেশ পছন্দ করে, ওর জন্য দেখো ডিম দিয়েই দিয়েছি, একটা ডিম ভালো করে বয়েল করে দিয়েছি। তো মামামকে খাইয়ে পড়তে টড়তে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমাদের সুনুকে একটুখানি আজকেরা শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, কেননা ও অনেক দিন হয়েছে ওকে স্নান করানো হয় না, আর মুখটুকু একটু নোংরা নোংরা হয়েছে। তো দেখো ভালো করে মুখটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আমাদের সুনুটাকে। তো আমিও একবারে স্নান করে নেব চলো। তো দেখো ওকে স্নান করিয়ে আমিও স্নান করে আসলাম, এখন দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাইও সকালবেলা কিছুটা জামা কাপড় কেচে দিয়েছে, মানে বিছনার চাদর, কাঁথা, মামামের দুটো তিনটে জামা, ওই দেখো ওই পাশে মেলা, তো এগুলো কেচে দিয়েছে। আর আমি আমার শাড়ি টাড়িগুলো আমি বলছি আমারগুলো কাঁচা লাগবে না, আমি আমারগুলো কেচে দেবো ওখানে। তো দেখো এদিকে মামাম কাঁথা ইস করেছিল, সেগুলোই মানে একটু কেচে দিয়েছে, আর এদিকে আমারগুলো আমি কেচে দিয়েছি বরকে দিয়ে, নিজের শাড়ি জামা কাপড় কাঁচাতে একটু কেমন লাগে না, তাই না? তো তার জন্য দেখো এখন দেখো সুন্দর করে মেলে দিচ্ছি শাড়িগুলোকে, আবার রান্নার দিকে যেতে হবে, তো চলো রান্নাটা করে নিই। বলেছিলাম যে আজকে জঙ্গলটা বাকিটা যেটুকু রয়েছে সেটুকু পরিষ্কার করব, তো দেখো এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকটায় বাকি রয়েছে। তেলটা একটুখানি ছায়া পড়ে গেছে, আম তেলটা একটুখানি মধ্যে দিয়ে দিই। Thank you.
আর দেখো মামমাম দেখেছো আম সত্যটারা কিভাবে মামমাম খুঁজে খুঁজে খেয়ে নিয়েছে একবার দেখো পুরো একদম ইয়ে হয়ে গেছে তাই একটু রেখে দেবো বলে ওর জন্য ভালো করে একটু টানিয়ে নিচ্ছি কিছুটা যদি এসে মুখ দেয় ওর জন্য সাজিটা দিয়ে রেখেছি তো চলো এখন রান্নার দিকে যাই রান্নাটা করে নিই আজকে জঙ্গল পরিষ্কার করা হলো না আর তোমাদের দাদা ভাইকেও করতে দিইনি যে এমনিতেও শরীরটা ভালো না আজ যা গরম পড়েছে একটু বৃষ্টি নেই একটু হাওয়া নেই গাছের পাতাগুলো দেখো একদম যেন থম মেরে রয়েছে আর এদিকে দেখো ফুল এখনো পর্যন্ত ফুল তোলা হয়নি আর একটা ডালে দেখেছো ওই পাশে নিচে ফুটেছে চন্দন জবা আর উপরে ফুটেছে লাল জবা একটাই ডালে দেখতে পাচ্ছ আমার এই গাছটা যে কি হয়েছে বুঝতেই পারছি না প্রকৃতির কি সৃষ্টি দেখো একবার দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে মাছ নিয়ে এসে তেলাপিয়া মাছ তো মাছটাকে কুটে রেখেছিলাম আর এপাশে দেখো শুনুর জন্য খাবার এনেছিল সেদ্ধ করে অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা যে রয়েছে ও অনেকটাই খেয়েছে আর বাকিটা দেখো প্লেটে রয়েছে আর এখানে ভাত কিন্তু আমার হয়ে গেছে দেখেছো ভাত হয়ে গেছে চলো এখন শুধু মাছের ঝোলটা আর শাকটা করবো তো দেখো বন্ধুরা এই বসে গেলাম তো এখন সবজি কাটতে সেই মনে আছে তোমাদের দাদা ভাই সেই 5 টাকার সেই বরবটি এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রান্না করা হয়নি তো আজকে মাছের ঝোল রান্না করব পাতলা করে বেশি কিছু করব না শাক আর মাছের ঝোল তো বরবটি দিয়ে আলু দিয়ে প্লেন করে রাঁধুনি ফোড়ন দিয়ে করব মাছগুলোকে দেখো একটু ভেজে নিচ্ছি আর জানো তো সেটা আর ভিডিও করা হয়নি একটা কাণ্ড ঘটে গেছে আজকেরা ঘরের ভিতরে সাপ ঢুকেছিল এই একটু আগে আমি ভিডিও এডিটিং করছি ওদিকে সাথী রাজা চিল্লাচিল্লি করছে আমি বলছি দেখো না সাথী রাজা কেন চিল্লাচিল্লি করছে বলছে ও এমনি চিল্লাচ্ছে আমি না না এমনি না ও ইঁদুর আসছে নালে কিছু একটা রয়েছে ওর জন্য চিল্লাচ্ছে ও তারপরে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখে সেই বড় একটা দাঁড়ার সাপ ঘরের মধ্যে ঢুকেছে মানে ঠাকুর ইচ্ছায় আবার বেরিয়েও গেছে তোমাদের দাদা ভাই যেই মানে তাড়া দিয়েছে সে এমনি ফস করে বেরিয়ে গেছে টিনের ফাঁকার থেকে তো এদিকে দেখো হচ্ছে গিয়ে বরবটি আর ইয়েটা মানে কষিয়ে নিলাম আর মামমাম দেখো 1 কোটো লবণের মধ্যে জল ঢেলে দিয়েছে কি করব বলো এত দুষ্টুমি দুষ্টুমি আর সহ্য করা যায় না জানো তো বন্ধুরা তো খুব ভয় লাগছে মানে কি বলবো ভিডিও এডিটিং করছি ঠিকই কিন্তু মনটা আমার ওখানে সাথী রাজার দিকেই পড়ে রয়েছে ভাবছি ওদেরকে আজকে এই ঘরে এনেই রাখবো আর হচ্ছে গিয়ে এই সাপ ঢুকলে না রাত্রেবেলা আর ঘুমই হয় না মানে টেনশানে মনে হয় না আজকে আর রাতে আর ঘুম হবে তো দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি শাক পেঁয়াজ আলু আর এদিকে ভাবলাম একটু গরম ভীষণ পড়েছে একটু গ্লুকন্ডি বানিয়ে সবাইকে একটু দিই তো দেখো এখন একটুখানি গ্লুকন্ডি মানে খেলেও শরীরটাও ভালো লাগবে মনটাও ভালো লাগবে সব কিছুই তো চলো বানিয়ে নিই আর তোমাদের দাদা ভাইকে অল্প করেই দেবো 1 চামচ দিয়েছি কেননা এমনি ওনার হাই প্রেশার গ্লুকন্ডি খাওয়া বারণ জানি না গ্লুকন্ডিতে কী আছে লবণ আছে হয়তো আমি তো সঠিক জানি না তো তার জন্য দেখো অল্প করে ডাক্তারে দিতে বলেছে আর দেখো এদিকে সবাইকে দিয়ে দিলাম আর ওদিকে ওই বাড়ির আদুরি আয়ুষ ওরা এসছে ওদেরকেও একটু বানিয়ে দিয়েছি দেখো ওরা যাবে হচ্ছে পুকুরে স্নান করতে তো বন্ধুরা দেখো আমিও একটু নিয়ে নিয়েছি গ্লুকন্ডিটা এনে রাখা হয়েছে কিন্তু খাওয়াই হয় না জানো তো মনেই থাকে না তো আজকে মানে এত পরিমাণে গরম পড়েছে চোখ গেছে তো আমি যে না একটুখানি গ্লুকন্ডি করেই দিই সবাইকে তো ওরা সবাই খেয়ে নিল তো আমারটা এই যে আমিও খেয়ে নিই আর ওদিকে দেখো এখনও রান্না এখনও হয়ে পারিনি আর এই গরমে রান্না করতে ইচ্ছা করে না জানো তো খুব কষ্ট হয় খুব তো এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে উঠেছে আর একটু হলে পরে তারপরে নামিয়ে দেব মানে মশলা ছাড়াই কিছুদিন খেতে হবে কেননা অনেকদিন মশলা বেশি খাওয়া হচ্ছে আর মামামকে দেখো এখন খাইয়ে নেব একটু ঘি আর মাছ ভাজা দিয়ে আর এদিকে নন্দিনী দেখো আজকে পুজোটা দিয়ে দিচ্ছে বললাম মা তুই একটু পুজোটা একটু দিয়ে দে তো একটু পুজোটা দিয়ে দিচ্ছে চলো বন্ধুরা আমাদেরও ভাত গুছিয়ে নিই
তো দেখো বন্ধুরা, আমাদের ভাত গুছিয়ে নিয়েছি। এখানে শাক, লেবু আর কাঁচা পেঁয়াজ, শাকের সাথে পেঁয়াজ না হলে তো একটু জমে না। আর দেখো এই যে সেই বরবটি আলু দিয়ে তরকারিটা কিন্তু বেশ সুন্দর কিন্তু হয়েছে, কিন্তু মানে খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো। আর আজকে তোমাদের কি কাজ শেয়ার করব বলো, তোমাদের দাদাভাই সমস্ত কাজ করে ফেলেছে আমি ঘুমের থেকে ওঠার আগে। হ্যাঁ, তো যাই হোক, আমার যেটুকু কাজ বাকি যেটুকু ছিল সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে দেখা হচ্ছে। শুভ বিকাল আমার প্রিয় ফ্যামিলি। তো দেখো ঘুমের থেকে উঠে পড়লাম, একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে উঠে দেখো এখন জামা কাপড়গুলো তুলছি। কি খাওয়া দাওয়া কি এখন হলো? তাই দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বেশ ভালো লাগছে জানো তো, এই জায়গাটা দেখো দারুণ লাগছে বলো বন্ধুরা। আর তোমরা খুশি হয়েছো, কমেন্ট করেছো যে জঙ্গল পরিষ্কার করে খুব ভালো করেছো, বেশ ভালো লাগলো সত্যি। তোমাদের কমেন্ট পড়তে জানো তো ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমি সত্যি কথা বলতে কি জানো তো, আগে আমি যখনই আমি দেখি না তোমাদের কমেন্টটা আগে দেখি, তোমরা কে কি কমেন্ট করেছো সেটাই আমি আগে দেখি, সেটাই যেন আমার বেশি ভালো লাগে দেখতে, আর পড়তে তো আরও দারুণ লাগে। বন্ধুরা দেখো এই যে আমাদের শুনো শুনো এখন খাওয়া দাওয়া করে আসলো, মানে বিকালের খাওয়াটাও আমার একটুখানি খেয়ে নিল, খেয়ে চলে এসছে। আর আজকে দেখো গাটা একদম পুরো সুন্দর পরিষ্কার, এমনিতেও আমাদের শুনো বিশাল পরিষ্কার, আমাদের শুনোর গায়ে হাত পায়ে একটু নোংরা থাকে না। আর আজকে দেখো মুখটাও দেখো, দাঁড়াও দেখাও দেখাও শুনো দেখো, আমি ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি। ও ভাবছে আমি এখন খেলা করব ওর সাথে, দেখেছ আমার শুনোটাকে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি। উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা ওই বাবা উলি বাবা উলি বাবা, আও আও আমি খেলবো না এখন খেলবো না। এই যে তোমাকে দেখছে বন্ধুরা, দেখছে তোমাকে, তোমার আজকে সুন্দর সুন্দর মুখ, আজকে সুন্দর সুন্দর মুখ দেখছে তোমার। হ্যাঁ হ্যাঁ তাই না, কি হয়েছে কি হয়েছে, পেট বড় করছো পেট বড় করছো, হাত উঠছে হাত উঠছে। আজকে দেখো আমার শুনুটাকে, নাকটাকে দেখো আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আমার শুনুর নাকটা। হ্যাঁ হ্যাঁ আমার কামড়াবে আমার কামড়াবে, আমার ফোনটাকে ধরছে পাগল, মামা হাত দেয় না ও এখন খেলা করবে। তো দেখো বন্ধুরা মাম সোনা উঠে পড়েছে ঘুমের থেকে, এই যে। তো দেখো এদিকে নন্দিনী আবার বই নিয়ে বসেছে। তো বন্ধুরা এই একটুখানি দোকানে যাচ্ছি, মামামের আবার খিদে পেয়েছে, আবার সন্ধ্যে হয়ে যাবে একটু পরে, ওর জন্য দেখো বেরিয়ে গেল। তো একটু মামামের জন্য বিস্কুট নিয়ে আসি, আর বিস্কুটও শেষ হয়ে গেছে, মুড়ি শেষ হয়ে গেছে, তো আনতে হবে। এই দেখো এই যে পয়সা নিয়েছি, তো চলো পরে দেখা হচ্ছে, দোকান থেকে আসি। তো বন্ধুরা দেখো সন্ধ্যে প্রায় হয়ে আসলো, আর এই যে মুড়ি বিস্কুট সমস্ত কিছু নিয়ে চলে আসলাম। এখানে আবার কি নাড়াচাড়া করছে, ভয় লাগে বিশাল, মাঝে মধ্যে লম্বা তো রাস্তার পরে একদম টন টন হয়ে শুয়ে থাকে, তো পুরো দেখো বাগান একদম, দেখে নাও আমাদের রাস্তাটা একটু দেখো, আমাদের রাস্তা ভুতুরের রাস্তা, আমরা ভূতের দেশে বাস করি দেখেছ, দেখো একবার রাত্রিবেলা আমাদের এখান থেকে যেতে হয়, দুই সাইডে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা, একবার দেখতে পাচ্ছ। প্রথম প্রথম মানে এখানে এসে তো খুব ভয় লাগতো ভীষণ, তখন তো এই বাড়িটাও হয়নি, শুধু আমার বাড়িটাই, আমার মানে আমি এখানটায় পুরো একা ছিলাম, আর ওই পেছন দিকটায় মাসিদের একটা ঘর আছে, এই রাস্তার মাথায় গিয়ে ওই মাসিটার ঘর হয়েছিল, আর পুরো একদম আমার বাড়ি ছিল দেখো, পুরো ভূতুরে বাড়ি, মনে হচ্ছে একদম ভূতের দেশের বাস করি। দেখো চারি সাইডে পুরো জঙ্গল,
যেদিকে তাকাবা পুরো জঙ্গল। কিছু করার নেই গো বন্ধুরা, এখন জায়গা এটুকু কিনতে পেরেছি, এটাই হচ্ছে আমার ভাগ্য। দেখো এই রাস্তার পুরো মাথায় গিয়ে শেষ, আর এই যে আমার বাড়ি, পুরো ভূতের বাড়ি একদম। বুঝতে পারছো তো কেমন পরিস্থিতি? অবা দরজা খোল। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই যে সন্ধ্যেবেলা মামমামকে নিয়ে বসেছে পড়াতে, তো একটু অ লেখা শিখিয়ে দিচ্ছে। তো মামমাম এখনও ঠিকভাবে ভালোভাবে পারেই না অ লিখতে। তো দেখো তোমাদের দাদা ভাই ধরে ধরে লিখিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো দোকান থেকে হরলিক্স নিয়ে এসেছি 5 টাকা দামের প্যাকেট, তো দুজনকে দিয়ে দিচ্ছি, নন্দিনীকে আর মামমামকে। আর হরলিক্স আর সেইভাবে আনা হয় না, আর দুধ নেই, ওর জন্য হালকা গরম জল করেই করে নিলাম, কেননা দুধ দিচ্ছে না কতদিন ধরে। তো দেখো এখন মামমামকে খেতে দিয়ে দিলাম, আর এপাশে নন্দিনীও খাচ্ছে, এই দেখো এই যে বই পড়ছে আর হরলিক্স খাচ্ছে। আর আমরা একটুখানি দেখো নারকেল আর মুড়ি মেখে নিলাম, আমি আর তোমাদের দাদা ভাই একটু খাবো। নন্দিনী বললো আমি খাবো না মা। তো দেখো মামমামকে এখন সেই হরলিক্সটা খাইয়ে দিতে হচ্ছে, মানে খেতেই চায় না জানো তো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।